করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ডেলে, না চাহিতে তুমি দিয়েছ ডেলে, দিয়েছ কত অনুদান, অগো রহিম রহমান, অগো রহিম রহমান। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেক দিন ধরে বলতেছেন যে ভাই কিভাবে আমরা অটোটিউন করব সুন্দরভাবে, এবং কেয়ার কেয়ার অ্যাপল স্টুডিও মোবাইলের ধারা আসতেছে, তো আজকে দেখিয়ে দেব, নতুন অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব। ইতিমধ্যে যে গজলটি শুনলেন এটা কিন্তু অন্য একটি অ্যাপ থেকে অটোটিউন করা হয়েছে, এবং এই গজলটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, অবশ্যই দেখবেন। যাই হোক বন্ধুরা, তো কিভাবে আপনি ন্যাচারাল অটোটিউন করতে পারবেন অবশ্যই আমি দেখিয়ে দেব, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেউ একটু টানাটানি করবেন না। তো সেই জন্য আপনারা কি করবেন, ব্যান ল্যাপে চলে যাবেন, এবং ব্যান ল্যাপ আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটা ভিডিও ইনশাল্লাহ দিব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো অ্যাট ফার্স্ট আমরা ব্যান ল্যাবে চলে যাব, আমি একটু মিনিমাইজ করে নতুনভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ব্যান ল্যাবে যখন চলে যাব, তো অ্যাট ফার্স্ট আপনি এখানে দেখতে পারবেন প্লাস অপশন, জাস্ট আপনি প্লাস অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন খুব সুন্দরভাবে ওপেন স্টুডিও, জাস্ট আপনি ওপেন স্টুডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার লোডিং নিবে, যেহেতু আপনি এখান থেকে আপনি ফাইল নিতে চাইলে ফাইল নিতে পারবেন, এবং আপনি রেকর্ড করতে চাইলে এই অ্যাপের মাধ্যমে আপনি রেকর্ডও করতে পারবেন। এখন আপনারা যদি অডিও রেকর্ড করেন আগে থেকে, তো সেটা এখানে ইম্পোর্ট আপনি কিভাবে করবেন সেই জন্য আপনারা এখানে দেখতে পারবেন ইম্পোর্ট ফাইল, জাস্ট আপনি এই আইকনে একটা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ফাইল অপশন, ফাইল অপশনে জাস্ট আপনি একটা ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার ফাইলটি কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার অডিও। তো আমি একটি অডিও সিলেক্ট করছি, দেন আপনি ক্লিক করলেই কিন্তু আপনার অডিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে আপনি সর্বপ্রথম অটোটিউন করবেন, সেই জন্য আপনি কি করবেন, সেই জন্য আপনি এখন আপনি এখানে অটোটিউন করতে চাইলে আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পর আপনার অটো পিচ আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পারতেছেন যে আপনি অটো পিচ কিন্তু লেখা, এই যে নিচে আমি দেখিয়ে দিচ্ছি, তো অটো পিচে আপনি গজলটি প্লে করবেন এবং দেখেন আমি অটোটিউন করতেছি। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তো এটা কিন্তু আমার র ভোকাল। এখন আমরা এটাকে অটোটিউন করব, সেই জন্য অটো পিসে জাস্ট একটা ক্লিক করব। এখন আমরা গজলটি প্লে করব, করুণার আধার তুমি দয়া, এবং এখান থেকে আপনারা এটা টান দিবেন, এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই এটাকে আপনারা এখান থেকে টান দিবেন, ঠিক আছে? তো টান দিলে আপনার 100 এবং আপনার মতো রাখবেন, ঠিক আছে? তো আমি অটোটিউনটি এখন করব। দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগো চিরমহিয়ান। তো দেখেন কত সুন্দর ন্যাচারাল কিন্তু অটোটিউন হচ্ছে। তো আপনি এই যে দেখতে পারতেছেন এখানে কি, তাই না, এই যে কি, তো আসলে কিটা হলো আপনি এখান থেকে, আপনি এখান থেকে এই যে আপনি এখানে টান দিলে কিন্তু আপনার স্কিল চেঞ্জ হবে, ঠিক আছে? এভাবে আপনি টান দিলে কিন্তু চেঞ্জ হতে থাকবে, মানে আপনার এই কিটা কিতে আছে আপনি দেখতে পারবেন, এই যে ইতে আছে ই মেজর, এফ মেজর, ঠিক আছে? তো আপনার স্কিল কিন্তু আপনি পেয়ে যাবেন, এভাবে টান দিয়ে দেখবেন যে আপনার কোথায় আছে। আমার দেখতে পারতেছেন এখানে এ মেজর, ঠিক আছে, এ মেজর এবং এফ এফ শার্প মাইনরে, ঠিক আছে আমার স্কিল। এখন আপনি কি করতে পারেন, এখান থেকে ইকো করতে পারবেন, রিভার্ব করতে পারবেন, সেই জন্য আপনি কি করবেন, এখানে আপনি এফএক্স লেখা দেখতে পারবেন, জাস্ট আপনি এফএক্স এ ক্লিক করবেন। এখন আমি গজলটি প্লে করব। না চাহিতে তুমি দিয়েছ ডেলে, না চাহিতে তুমি দিয়েছ ডেলে, দিয়েছ কত অনুদান, অগো রহিম রহমান, অগো রহিম
তারা গহরবি। সো বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনি অনেক অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন টোনস, তারপর অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনি। এই যে আপনি অপশনগুলো সিলেক্ট করে আপনি দেখবেন ইকো রিভার্ব, আপনি সবগুলো করতে পারবেন। সো বন্ধুরা, অ্যাপটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং বন্ধুরা আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন আমি সেই নিয়ে অবশ্যই ভিডিও করব, ঠিক আছে? এবং ন্যাচারাল অটোটিউন, প্রফেশনাল অটোটিউন কিন্তু এটাই হয়। আমি আবারও শোনাচ্ছি আপনি। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ডেলে, না চাহিতে তুমি দিয়েছ ডেলে দিয়ে। সো বন্ধুরা, এখান থেকে আপনি রেকর্ডও করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি গজলের কাজও এডিটিং করতে পারবেন। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই গজলটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে। এবং যারা এখন নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং যারা অ্যাপল স্টুডিও নিতে চাচ্ছেন, যাদের অ্যাপে সমস্যা হচ্ছে, অ্যাপল ইউজার ফাইল আসতেছে না, অটোটিউন ক্যারকের শব্দ হচ্ছে, তারা অবশ্যই আমার কাছ থেকে অ্যাপল স্টুডিও নিতে পারবেন। অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন, ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, ওইখানে সরাসরি আপনারা নক করবেন। ওইখানে নক করলে আপনারা সরাসরি আমাকে পেয়ে যাবেন, সবসময় অ্যাক্টিভ থাকি। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি অগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ডেলে, না চাহিতে তুমি দিয়েছ ডেলে দিয়েছ কত অনুদান, ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান।